কাটার দাম নির্ধারণ করা হয়েছে 1 কোটি টাকা 1 কোটি টাকা কর্মকার 2 বছর পর পর ভিন্নধর্মীর একটি খাট আমরা দেখতে পাচ্ছি, যে খাটটির দাম চাচ্ছে 1 কোটি টাকা এবং এর সাথে আরও অনেক কিছু আছে, সেই বিষয় নিয়ে আমরা শুনব। এটা হচ্ছে ফাতেমা এন্টারপ্রাইজ। ফাতেমা এন্টারপ্রাইজে একটি বিশেষ খাট তৈরি করেছে, প্রস্তুত করেছে। তো আমরা এই খাটটি কেন এত বিশেষত্ব বা এটার হচ্ছে আসলে কী আছে এই খাটে, কোথাকার খাট, সব কিছু একটু শুনব এখানকার এক ভাইয়ের কাছ থেকে। তো এই বিষয়ে আমাদের ভাই একটু নাম বলে আপনি বলবেন। আসসালামু আলাইকুম। নামটা কি? খাটটির নাম হচ্ছে পরিপালং খাট। ওকে। এটি পার্বত্য চট্টগ্রাম থেকে আনা হয়েছে, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা থেকে আনা হয়েছে। এটি তৈরি করতে প্রায় 85-86 ঘনফুট কাঠে লেগেছে। পার্বত্য চট্টগ্রামের বিখ্যাত সেই ফাইবার সেগুন দিয়ে এটি তৈরি করা হয়েছে। 3 বছর 2 মাস সময়ব্যাপী এর কাজটি করা হয়েছে। দুজন কারিগর, একজন উপদেষ্টা, সমন্বিত উদ্যোগের ফসল। তো খাটটিতে 16টি পরি এবং 4টি চাঁদ, 4টি প্রজাপতি এবং 1টি ডায়মন্ডের বোর্ড সহ অসংখ্য সুন্দর কারুকার্য ভরপুর। ইভেন যিনি এই খাটটি ক্রয় করবেন তার জন্য আবার বিশেষ উপহার রাখা হয়েছে। 1টি FZ মোটরসাইকেল দেওয়া হবে তাকে, 1 ভরি স্বর্ণালঙ্কার তাকে দেওয়া হবে, 10 গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার তাদেরকে উপহার হিসেবে দেওয়া হবে যিনি এই খাটটি ক্রয় করবেন। খাটের দাম নির্ধারণ করা হয়েছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা। আচ্ছা, তাহলে এখানে যোগাযোগ হচ্ছে ফাতেমা এন্টারপ্রাইজ। যোগাযোগ করতে হবে ফাতেমা এন্টারপ্রাইজ হচ্ছে যিনি এই প্যাভিলিয়নটা নিয়েছে, আমরা তার সাথে শেয়ার করেছি। মূলত আমাদের মালিকের নাম হচ্ছে ডাক্তার নূর নবী, ওনার বাসা হচ্ছে জালিয়াপাড়া গুইমারা খাগড়াছড়ি। পাশে ওনার নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ওখানে দেখে নিতে পারবেন। ওখান থেকে নাকি? জি। বাবা রে বাবা, এটা খাট বানাইছে নাকি অন্য কিছু? দেখি ভাই একটু। ভাই এই ডিজাইনের মানে কি? ভাই বস, এটার মানে বিশেষত্ব কি? এটা ইউনিক। এটা ইউনিক, এটা সেকেন্ড কপি নাই। আচ্ছা, পার্বত্য চট্টগ্রামের বিখ্যাত ফাইবার সেগুন দিয়ে তৈরি।